বীরভূমের ডেউচা কয়লা খনির প্রকল্পকে বেসরকারীকরণ নয় বললেন মুখ্য সচিব। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা অঞ্চলের মানুষের সঙ্গে সরাসরি আলোচনা করতে আসেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। এলাকায় 3,500 একর জায়গা জুড়ে থাকা কয়লা খনি রয়েছে, সেখানেই গিয়ে তিনি জানান আমাদের এই প্রজেক্ট সম্পূর্ণ সরকারি, এখানে কোনো রকম প্রাইভেট সংস্থা থাকছে না, পাশাপাশি আমরা কয়েক দফা এখানে কয়লা উত্তোলনের কাজ করব। কয়লা উত্তোলনের কাজ করার আগে অবশ্যই পুনর্বাসন দেওয়া হবে, তারপরেই এই কাজ শুরু হবে। এখান থেকে উত্তোলিত হওয়া কয়লা বিভিন্ন PDCL এর তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হবে। মোটের ওপর এদিন রাজীব সিনহা জানান, আমাদের স্থানীয়দের বোঝাতে এসেছি কেন এখানকার মাটির নিচে থাকা কয়লা উত্তোলন প্রয়োজন, তাতে মানুষের কতটা উপকার হবে, সরকারের কতটা উপকার হবে, পাশাপাশি এখানকার স্থানীয়দের কতটা উপকার হবে। আলোচনা শেষে আদিবাসী নেতাদের তরফ থেকে জানানো হয়, আমরা সরকারের কথা শুনলাম, সেই কথা শুনে আমরা আমাদের স্থানীয়দের সঙ্গে আলোচনা করব, তারপরে আমরা আমাদের সিদ্ধান্তের কথা সকলকে জানিয়ে দেব। অন্যদিকে রেলসহ কয়লা বেসরকারীকরণ নিয়ে জেলা জুড়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন তৃণমূলের নেতা মন্ত্রী সহ কর্মীরা। তাদের দাবি, কেন্দ্রের মোদি সরকার পুরো দেশের সম্পত্তি বিক্রি করে চলেছে নীরবে, আমরা এই বিক্রিকরণের বিরুদ্ধে, আমরা কোনো মতেই দেশের সম্পত্তি বিক্রি করতে দেব না। আজকে এখানে এটাতে বলিস সুবিধা হবে, আজকে এখানে যেটা আলোচনা হতো সেটা ছিল যে আমাদের করোনার জন্য প্রায় 3-4 মাস ধরে স্বাভাবিক যে কাজ আছে ডেভেলপমেন্ট কাজ বন্ধ রয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে একদিকে যেমন করোনার সঙ্গে আমাদের যুদ্ধ চলবে, অপরদিকে আমাদেরকে সমস্ত উন্নয়নমূলক কাজগুলোকে শুরু করে দিত। আমাদের একটা এখানে বড় প্রজেক্ট আছে দেউচা পাচামি কোল ব্লক বলে, সেখানে দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিণসিংহা বলে 4টে এলাকা নিয়ে এখানে আছে। আমরা আজকে এখানে এসেছিলাম সরাসরি মানুষের সঙ্গে কথা বলার জন্যে, যেহেতু প্রাথমিক স্তরে মানুষের কাছে ব্যাপারটা পুরো স্পষ্ট থাকে যে জিনিসটা কী, এই প্রজেক্টটা কী, তাতে স্থানীয় মানুষ কী পাবেন, সরকার কি কেন এটা করছে, এই সব ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এখানে প্রায় 40 জন মতন ছিলেন যারা স্থানীয় লোক, তারা নানা রকম প্রশ্ন করেছেন, তাদের নানা রকম জিজ্ঞেস ছিল, সেটা ওনারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি। মূল বক্তব্য যে আমাদের হচ্ছে যে এটা কোনো প্রাইভেট মাইনিং নেই, এটা একটা অ্যাক্টিভিটি এমন নেই যেখানে সরকার মধ্যস্থতা করছে, যিনি মাইনিং করছেন আর যিনি স্থানীয় মানুষ আছেন তার মধ্যে, এটা এমন একটা প্রজেক্ট যেখানে সরকার নিজেই এই প্রজেক্টটা করবেন, নিজেই মাইনিং করবেন, কাজে এখানে কোনো প্রফিট মোটিভ নিয়ে আমরা আসি নেই। এখানে মাটির তলায় যে অপরিসীম আমাদের কাছে সম্পদ রয়েছে, সেই সম্পদটা মানুষের স্বার্থে কীভাবে ব্যবহার করা যেতে পারে সেই ব্যাপারটা স্পষ্ট করার জন্য আমরা এসেছি। এখান থেকে যে কয়লা আমরা পাবো, সে প্রাথমিকভাবে ওই কয়লা PDCL আমাদের যে রয়েছে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে বিভিন্ন থার্মাল পাওয়ার স্টেশন আছে সেখানে ব্যবহার করা হবে। কাজে এখান থেকে গভর্নমেন্ট টাকা তুলে কোনো ব্যবসায় করতে আসে নেই, কাজে সেই মানসিকতাটা মানুষের মধ্যে যাতে না থাকে, কয়েকজন ব্যবসায়ী এখানে আসছেন হাজার হাজার কোটি টাকা ব্যবসা করবেন আর আমরা বঞ্চিত হব। আমরা স্পষ্ট করে দিয়েছি যে 100% পুনর্বাসন করেই আমরা কাজটা শুরু করব, কিন্তু এই কাজটা ধাপে ধাপে হবে, এই কাজটা একসঙ্গে হবে না। 3,500 একর নিয়ে এই পুরো মাইন্স রয়েছে, আমরা প্রথমে 400-500 কি 600 একর নিয়ে এটা মাইনিং প্ল্যান উপরে ডিপেন্ড করবে, সেই কাজটা শুরু করব, ওখানকার মানুষকে পুনর্বাসন করব, তারপরে আবার ওই কাজটা যখন শুরু হয়ে যাবে মাইনিং তখন নেক্সট ফেজ যাব, ফেজ 2 ফেজ 3 এইরকম করে আমরা ধাপে ধাপে এই কাজটা করব। আর যাতে কোনো মানুষের কোনো রকম স্বার্থ খর্ব না হয়, কোনো কারো কোনো ক্ষতি না হয় সেটা দেখব। স্টোনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, চাষবাস সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা যেখানে কাজ করছেন, যে বাড়ি ঘর আছে সব কটা আমরা ওনাদের ব্যবস্থা করেই এই মাইনিংটা শুরু করবো। মানে পার্থক্যটা কোথায় যেটা আপনি বললেন যে প্রাইভেট আর সরকারি?
আপনি গভর্নমেন্ট আর প্রাইভেট মধ্যে পার্থক্য যদি বুঝতে পারছেন তাহলে এই প্রশ্ন করতেন না। প্রাইভেট সেক্টর ওয়ার্কস ফর প্রফিট মোটিভ, গভর্নমেন্ট ওয়ার্কস ফর পিপুলস ইন্টারেস্ট, এটাই তো সব ক্লিয়ার করে দিল। এই কাজটা গভর্নমেন্ট করছে মানুষের স্বার্থে, প্রাইভেট সেক্টর যদি করত তাহলে নিজের স্বার্থে করত, আর নিজের স্বার্থ থেকে একটা অংশ মানুষকে দিত। এখানে মানুষের স্বার্থে প্রজেক্ট হচ্ছে, কাজে মানুষের স্বার্থ সর্বোপরি। মাটির তোলায় যে আমাদের সম্পদ রয়েছে সেই সম্পদটা ওখান থেকে নিয়ে গিয়ে সরকার কোনো ব্যবসায় করবে না, অন্য রাজ্যে কোথাও বিক্রি করবে না, সেটা আমাদের এখানে যে তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে সেখানে ব্যবহৃত হবে। তাতে যে আমরা ইলেকট্রিসিটি কস্ট থেকে শুরু করে প্রোডাকশন কস্ট মানুষের কাছে যেটা দিচ্ছি সব কটাকে আমাদের কন্ট্রোল করতে পারবো। কাজে মেন জিনিস হচ্ছে গভর্নমেন্ট ইজ দ্য মাইনার, নট এ প্রাইভেট সেক্টর। এই প্রকল্প যখন ঘোষণা হয়েছিল সেই সময় থেকে গ্রামের কিছু মানুষ যারা পুনর্বাসন বা একটা উচ্ছেদের আশঙ্কা করে একটা আন্দোলন করছিল, বিক্ষোভ দেখাচ্ছিল, তো সেই মানুষরা কি আজকে আপনার এই মিটিং? আমার কাছে কোনো বিক্ষোভের কথা আসে নেই, আমার কাছে অপেক্ষা কি আছে, কি ওরা আশা করছেন সেটা নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি যে যা কিছু আপনার কাছে আজকে রয়েছে সে সমস্ত জিনিস আপনাকে দিয়েই আপনাকে এখান থেকে সরানো। এই নির্বাচিত মানুষ প্রশাসন দ্বারা নির্বাচিত মানুষদের নিয়ে আপনারা বৈঠক করলেন না, আপনি গিয়ে করলেন না, মানে এটা কি আদৌ এই প্রকল্পকে বাস্তবায়নে সহযোগী হবে? সে আমরা কোনোদিন বলিনি যে আমরা পঞ্চায়েত সঙ্গে করবো, কার্যকের সঙ্গে করবো। পঞ্চায়েত মানুষ, পঞ্চায়েত প্রতিনিধি তিনি আছেন, তিনি এখানকার স্থানীয় মানুষদের প্রতিনিধিত্ব করছেন। তাহলে তো কালকে প্রশ্ন হবে আপনি মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, আপনি মানুষের সঙ্গে কথা বলেছেন, সেটা ডিএম বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু আমরা কথা বলেছি যাদের সঙ্গে তার মধ্যে একজন দুজন পঞ্চায়েতের লোক ছিলেন, বেশিরভাগ বললেন আমি গ্রামবাসী। আমরা চেষ্টা করবো পুজোর পরে কাজটা শুরু করতে, এক্সপ্লোরেশন তাড়াতাড়ি আমরা শুরু করবো। এক্সপ্লোরেশন করে মাইনিং প্ল্যান হবে, মাইনিং প্ল্যান করে তারপরে এটাতে মিনিমাম 1 থেকে 1.5 বছর লাগবে এই কাজটা, মাইনিংটা শুরু হতে মিনিমাম। যদি আমরা খুব তাড়াতাড়ি করি তাহলে 18 মাস লাগবে, কিন্তু এক্সপ্লোরেশনের কাজ মানে কোথায় কী আছে, কত ডেপথে কোল আছে এটা জানার কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু। বীরভূম থেকে অমলেন্দু মন্ডল, টাইমস বাংলা।